প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের ইংলিশ এর একটি পোয়েট্রি। দ্য ফার্স্ট পোয়েম অফ দ্য টেক্সট বুক অফ ইংলিশ অফ ক্লাস টুয়েলভ, মাই মাদার অ্যাট 66, বিউটিফুলি কম্পোজড বাই কমলা দাস। কমলা দাস ওয়াজ এ মালায়ালম পোয়েট। উনি ভারতীয় ইংরেজি সাহিত্যে বিভিন্ন ফর্মে ওনার সাহিত্য সৃষ্টি করেছেন। হি হ্যাড এ গ্রেট ডিল অফ লিটারেচার ইন আদার ফর্মস অফ লিটারেচার ইন ইন্ডিয়ান ইংলিশ। কমলা দাস টুক বার্থ ইন মালাবার অফ কেরালা ইন 1934, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ হার রাইটিং ওয়াজ দ্য অরিজিনালিটি, দ্য ভার্সেটিলিটি অ্যান্ড দ্য ইন্ডিজিনাস ফ্লেভার। ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের জীবনের সম্পর্কের টানাপোড়েন, সম্পর্কের জটিল আবর্ত নিয়ে উনি ভারতবর্ষের মাটির কথা বলেছেন। কমলা দাস রোট অর শি ক্রিয়েটেড হার লিটারেচার উইথ দ্য পেন নেম অফ মাধবী কুট্টি। কমলা দাস, লাইক অল আদার পোয়েমস রিটেন বাই হার, ইন দ্য প্রেজেন্ট পোয়েম অলসো শি হ্যাজ ট্রাই টু ক্রিয়েট দ্য ফিলিং, দ্য ফ্লেভার অব ইন্ডিয়ান অরিজিনালিটি। উনি ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখিকা। এই কবিতাটাতে, মাই মাদার এট 66, এই কবিতায় উনি এই সম্পর্কের জটিলতা নিয়ে কথা বলেছেন। কেমন সেটা? দিস পোয়েম ইজ অল অ্যাবাউট এ ডটার অ্যান্ড এ মাদার রিলেশনশিপ, এজিং। ইটস এ ভেরি ন্যাচারাল ফেনোমেনা, বয়স বাড়া খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। ওনার বয়স বাড়ছিল, কার? দ্য মাদার। দ্য মাদার ওয়াজ অ্যাট 66, অ্যান্ড দিস ক্রিয়েটেড এ সেন্স অব ফিয়ার, এ সেন্স অব সেপারেশন অ্যান্ড লস ইন দ্য মাইন্ড অব দ্য ডটার। মার বয়স 66, বার্ধক্য এসছে। এই বার্ধক্য একদিন হয়তো ছিনিয়ে নিয়ে যাবে মাকে, মেয়ের কাছ থেকে। উনি মৃত্যুর কথা বলেছেন। The daughter is very much fearful of the impending death of her mother. মৃত্যু সবার জন্য সত্যি, ডেথ ইজ ইনএভিটেবল। এই মৃত্যু একদিন হয়তো ছিনিয়ে নিয়ে যাবে মাকে, চিরবিচ্ছেদ ঘটবে মার সঙ্গে মেয়ের। এই সংবেদনশীল অনুভূতির কথা বলেছেন কমলা দাস এই কবিতাতে। তো এর এই কবিতাটার ফোকাল থিম কি? দ্য ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গুইশমেন্ট দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দ্য মাইন্ড অফ দ্য ডটার রিগার্ডিং দ্য
separation and loss due to aging of her mother. It's a sensitive portrayal of daughter's anguishment and fear. Sensitive portrayal. Bishon rokom somporker ronge somporker jotil abortto take dhorar chesta korechen. It poignantly captures the fears and apprehensions. মা চলে যাবেন একদিন আর মাকে দেখে মেয়ের মনে কি রকম অনুভূতির সৃষ্টি হয়েছে সেটা বলার চেষ্টা করছেন। এই কবিতাটা ফ্রি ভার্সে লিখা, রিটেন ইন ফ্রি ভার্স উইদাউট এনি রাইম স্কিম, এতে কোনো রাইম স্কিম নেই। আর এই কবিতাটা পড়লে পড়ার পর আমরা দেখব যে এর মধ্যে আরো কিছু বিশেষত্ব রয়েছে, ইউনিকনেস ইন টার্মস অফ কনস্ট্রাকশন অফ দ্য পোয়েম। আমরা একে একে আস্তে আস্তে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করছি। ড্রাইভিং from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me. Poet bolchen, she visited her parents' home and she was on the way to the Cochin airport. She was driving her car. Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me. যখন উনি যাচ্ছিলেন নিজে গাড়ি চালিয়ে পোয়েট, উনার পাশেই বসা ছিলেন উনার মা গাড়িতে। I saw my mother beside me. পাশে বসে থাকা মা তখন উনার কাছে কেমন দেখাচ্ছিল সেটাই বর্ণনা করেছেন। ডোজ ওপেন মাউথ, হার ফেস অ্যাশন লাইক দ্যাট অব এ কর্পস অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড বাট সুন পুট দ্যাট থট এওয়ে। How was the mother beside the daughter in the car? গাড়িতে বসা অবস্থা মাকে কেমনভাবে ডিসক্রাইব করেছেন? ডোজ, লাইটলি অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিলেন মা। আর ওপেন মাউথ, দ্য মাউথ ওয়াজ স্লাইটলি ওপেন অ্যান্ড হার ফেস অ্যাশন লাইক দ্যাট অফ এ কর্পস, মুখটা মুখে একটা মলিনত্ব ছাই জমে আছে যেমন করে। এই যে ঘুমিয়ে পড়া মুখ, এই যে একটু আধো খোলা মুখটা ছাই পড়া মলিনত্ব মুখে, এ সব কিছু দেখে ওনার মনে হচ্ছিল যেন মা আর বেশি দিন নেই, মৃত্যু কেড়ে নিয়ে যাবে মাকে। লাইক দ্যাট অফ এ কর্পস, কর্পস মানে কি? ডেড বডি, এ বডি উইদাউট লাইফ। এই যে ঘুমিয়ে পড়া, এই ঘুমিয়ে পড়া মুখটা দেখে মনে হচ্ছিল মেয়ের যে এই ঘুম একদিন হয়তো শেষ ঘুম হয়ে যাবে, যে ঘুম কোনোদিন ভাঙে না। মা হয়তো পাড়ি দিচ্ছে এমন এক দেশে যেখান থেকে কেউ কোনোদিন ফেরে না। এ সেন্স অফ গ্লুম
a sense of utter frustration, a sense of depression, a sense of sadness was prevailing in the mind of the daughter with the sight of the mother. মাকে দেখে ওনার এমনই মনে হলো, এই যে ঘুমিয়ে পড়া মলিন মুখটা, এটা প্রাণহীনতায় হয়তো কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে, মা আর বেশি দিন নেই, বয়স বাড়ছে। The inevitable death will snatch her mother from her. মৃত্যু সবার ক্ষেত্রে সত্যি, এই মৃত্যু হয়তো কেড়ে নিয়ে যাবে চিরকালের জন্য মাকে। কিন্তু উনি বলছেন যে এই যে সেন্স অফ গ্লুম, এই যে উনার মনে যে তৈরি হওয়া অন্ধকার, এই যে মন খারাপ হওয়া, এটার সঙ্গে উনি লড়াই করছেন, উনি চাইছেন যে এর থেকে বেরিয়ে আসতে। উনি অন্য ভাবনা ভাবতে শুরু করেছেন। As she looked, but soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. But after the airport security checking, okay, আস্তে আস্তে এগোচ্ছি, she put the thought away. She wanted to put the thought away. এই যে মার মৃত্যুর ভয়, এর থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলার যে ভয়, এর থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। বাইরে তাকালেন গাড়ির বাইরে জানালা দিয়ে, বাড়ির গাড়ির বাইরে কি আছে? উনি বলছেন, she looked at young trees sprinting, গাড়ি চলছে রাস্তা ধরে, রাস্তার দুপাশের গাছগুলো পেছন দিকে যেমন করে ছুটে চলে যায় মনে হয় দেখলে, দ্য ট্রিজ ওয়ার স্প্রিন্টিং, দ্য ট্রিজ ওয়ার গোয়িং ভেরি ফাস্ট, অ্যান্ড দ্য ম্যারি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস, আর কি দেখলেন, দ্য হ্যাপি চিলড্রেন, the merry children who were with life, who were with vitality of life, full of energy, they were playing, many children were there. These trees, ei gachgulor chute chole jawa, এই বাচ্চাগুলোর এই প্রাণবন্ত জীবন, এগুলো আবার একটা সেন্স অফ কন্ট্রাস্ট তৈরি করলো, একটা বিপরীত ধর্মী ছবি। বিপরীত ধর্মী ছবিটা কেমন? গাড়ির ভিতরে ইট ইজ প্রিভেলিং দ্য লাইফলেসনেস, অ্যান্ড গাড়ির বাইরে ইট ইজ দ্য সেলিব্রেশন অফ লাইফ, the celebration of energy, celebration of vitality of life. একটা সময় ছিল যে যখন এই পোয়েটও ছোট ছিলেন, মারও বয়স অনেক কম ছিল, প্রাণবন্ততা ছিল, সেই প্রাণবন্ততা মরিনত্বের দিকে যাচ্ছে, জীবন মৃত্যুর অভিমুখে, of the mother at 66. তবু উনি চললেন, জীবনের দাবি মেনে চলতে হয় সবাইকে, চলছেন। She reached the airport and she had to perform the formalities, যে কাজগুলো করতে হয় এয়ারপোর্টে, বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেকিং, এগুলো সেরে
ব্যস্ত হয়ে পড়লেন এখানে এয়ারপোর্টে। স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্ডস, যখন সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস নেওয়া, মানে যাবতীয় যে ফর্মালিটি আছে এয়ারপোর্টে, এগুলো যখন শেষ হয়ে গেল, তখন স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্ডস, তখন আর মা পাশে নেই, নিয়ম অনুযায়ী পাশে থাকতে পারবেন না, দূরে দাঁড়িয়ে আছে, মাকে দেখা যাচ্ছে। আই লুকড এগেইন এট হার, আবার চোখ পড়ল মার দিকে। When pale as a late winter's moon, and felt that old familiar ache. আবার চোখ পড়ল মার দিকে, মা কেমন? When unnaturally pale physically and mentally, মনে হচ্ছে মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত একটা চেহারা। Pale, there was no ব্রাইটনেস, মানুষের স্বাভাবিক যে উজ্জ্বল্য থাকে মুখের, সেটা যেন নেই আর। মা মলিন মুখটা নিয়ে দাঁড়িয়ে আছেন, বয়সের মলিনত্ব। অ্যাজ এ লেট উইন্টার্স মুন, এটাকে উনি কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন কিসের সঙ্গে? মারি মুখটার সঙ্গে। লেট উইন্টার্স মুন, গভীর শীতের রাতের চাঁদের সঙ্গে, গভীর শীতের রাতের কুয়াশাচ্ছন্ন চাঁদ, স্পষ্ট দেখা যায় না সেই চাঁদকে, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা চাঁদ, চাঁদ যেন ঝিমিয়ে পড়ছে। Losing all luster and brightness. The luster and brightness of the moon is no more. As it is the case of winter's moon, is the same in the case of the mother. Obstacled by fog and mist, winter's moon. মলিনত্বের কথাই বলেছেন উনি এখানে, মার মুখের মলিনত্বের কথা। And felt that familiar ache, খুব পরিচিত ব্যথা অনুভব করলেন মেয়ে। পরিচিত ব্যথাটা কেমন? সেপারেশনের যন্ত্রণা, জীবনের দুটো সময়ে হয়, ওয়ান্স ইন চাইল্ডহুড, ছোট্টবেলায় যখন আমরা থাকি তখন মাকে ছাড়া দুদণ্ড চলে না, মা কে এই না চোখের সামনে থেকে হারিয়ে ফেললাম, এর ভীতি, ঠিক এই ভীতিটাই আবার কাজ করছে। মা হয়তো আর চোখের সামনে বেশি দিন থাকবে না। একই বলেছে ফ্যামিলিয়ার এক, খুব পরিচিত যন্ত্রণা। মাই চাইল্ডহুড ফিয়ার, ছোট্টবেলায় মাকে না দেখতে পাওয়ার, মা চোখের সামনে থেকে চলে যাওয়ার, মা চোখের সামনে থেকে সরে যাওয়ার যে ভীতি, সেই ভীতিটা আবার কাজ করছে। এবার আর মা ফিরে আসার সম্ভাবনা কাজ করছে না, মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলার প্রচণ্ড ভীতি কাজ করছে। এখানে একটা সম্পর্কের জটিল আবর্ত রয়েছে। সামাজিক নিয়ম অনুযায়ী, সামাজিক রীতি অনুযায়ী, পারহ্যাপস দ্য ডটার ইজ হ্যাভিং দ্য মোস্ট ক্রুশিয়াল জাংচার অফ রিলেশন। ডটার্স, দ্য ফিমেলস হ্যাভ টু প্লে ডিফারেন্ট রোল ইন ওয়ান্স লাইফ স্প্যান। ওরা কখনো মেয়ে, কখনো ওয়াইফ, কখনো মাদার, কখনো ডটার, কখনো ডটার ইন ল, কখনো মাদার, কখনো মাদার ইন ল। সম্পর্কে রংগুলো বদলে যায়।
ওনাকে যেতে হবে, হয়তো ওনার নিজের পরিবারের প্রতি ওনার দায়িত্ব প্রতিপালনের জন্য যেতে হবে, কিন্তু মন পড়ে থাকবে মার কাছে। মার এই মলিন মুখটা ধরা দেবে বারবার মনের কোলাজে। মাই চাইল্ডহুড ফিয়ার, বাট অল আই সেড ওয়াজ সি ইউ সুন আম্মা। যত ভীতি থাকুক, মাকে আবার আর কোনোদিন দেখতে পাবো না, তবুও শি ইজ রিঅ্যাসিওরিং, শি ইজ রিঅ্যাসিওরিং হারসেলফ দ্যাট সি ইউ সুন আম্মা, আবার খুব অল্প দিনের মধ্যেই দেখা হবে আমাদের। এই আওয়াজ, এই যে কথাটা, এটা কিন্তু মাকে শোনানোর জন্যে না। যতটা দূরত্বে মা আর মেয়ে আছে এয়ারপোর্টে, হয়তো এই আওয়াজ জোরে হলেও মার কাছে পৌঁছবে না। এই আওয়াজ মাকে শোনানোর জন্যেও না, এটা নিজেকে শোনানোর জন্যে, নিজেকে আশ্বস্ত করার জন্যে যে আমার মাকে আমি আবার দেখতে পাব। কারণ দেখতে না পাওয়ার ভীতিটা প্রবল এখানে। সেই উসুন আম্মা, একটা ঝড় বইছে ভেতরে। উইথ সেন্স অফ ফিয়ার এন্ড সেপারেশন, এন আলটিমেট সেপারেশন, ডেথ উইল স্ন্যাচ দ্য মাদার এওয়ে ফ্রম হার লাইফ, ফ্রম দিস ইটার্নাল ওয়ার্ল্ড। এই পৃথিবী থেকে মাকে মৃত্যু একদিন কেড়ে নিয়ে যাবে, এই দিনটা হয়তো বেশি দূরে না। উনি এই কবিতাটায় কোথাও ঠিক অ্যাট দ্য এজ অফ 66 হোয়াট ইজ দ্য রিজন অব হার মাদার্স ইম্প্যান্ডিং ডেথ, তার এই মা চলে যাবেন এটা যে উনি ভাবছেন, এটার কি কারণ, কোনো অসুখের জন্যে কিনা, এমন কিছু বলা নেই। মনে হচ্ছে যে বার্ধক্যের কারণের কথা বলা হয়েছে। তো উনি বারবার নিজেকে আশ্বস্ত করছেন না, আবার দেখা হবে মা। যেটা বললাম, মনে ঝড় বইছে, কিন্তু যতই ঝড় বয়ে যাক মনে, পুটিং দ্য টিয়ার্স এওয়ে, শি হ্যাড টু স্মাইল। প্রত্যেকে, আমাদের জীবনে প্রত্যেকে কান্নাগুলোকে ঢেকে রেখে হাসতে হয়, এটা জীবনের দাবি মেনে। এর নামই বেঁচে থাকা। ঠিক এমনটাই করলেন। অ্যান্ড আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল, হাইডিং দ্য টিয়ার্স, হাইডিং হার সরো, শি অনলি স্মাইল্ড টু হার মাদার উইথ দ্য রিঅ্যাসিওরেন্স, রিঅ্যাসিওরিং হার ওন সেলফ, সি ইউ সুন আম্মা। এখানেই কবিতাটা শেষ। যেটা আগেও বলেছি, দ্য ফিয়ার অব সেপারেশন এন্ড লস কজড টু বি কজড বাই দ্য ডেথ অর দ্য ইম্প্যান্ডিং ডেথ, আসন্ন মৃত্যু মাকে কেড়ে নিয়ে যাবে চিরদিনের জন্য ওনার কাছ থেকে, এই জাগতিক সত্তাকে ছিনিয়ে নিয়ে যাবে মৃত্যু, এটাই বলার চেষ্টা করেছেন। আর যেটা বলছিলাম যে এটার মধ্যে এই পোয়েমটার, এটার কনস্ট্রাকশনে একটা অদ্ভুত ব্যাপার আছে। সেটা হচ্ছে, তোমরা যদি একটু টেক্সট বুকটা মিলিয়ে নাও, দেখবে যে পুরোটা, পুরো কবিতাটা একটা লং সেন্টেন্স, অনলি ওয়ান লং সেন্টেন্স, একটাই ফুল স্টপ আছে একদম শেষে, আর পুরোটাতে দ্য থটস আর সেপারেটেড উইথ কমাস, অনেকগুলো ভাবনা রয়েছে তাতে। এই ভাবনাগুলো খুব গভীর ভাবনা, এই ভাবনার গভীর ভাবনাগুলোকে কমা দিয়ে সেপারেট করা শুধুমাত্র।
এই ভাবনা চিরকালীন, এই ভাবনা বিশ্বময়, সম্পর্কের জটিল অথচ মধুর যে আবেশ সেটাই ধরার চেষ্টা করেছেন পোয়েট কমলা দাস উইথ হার বিউটিফুল কম্পোজিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে যে কোশ্চেনগুলো আছে টেক্সটে, এগুলো সহজ একদম। এর মধ্যে কিছু কিছু জায়গায় কম্প্যারিজন যেগুলো আছে, কবিতায় ইউজ হওয়া মেটাফার, যে তুলনাগুলোকে করা হয়েছে, যেমন বিশেষ করে এখানে উইন্টার্স মুন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হোপ দিস ক্লাস হ্যাড বিন এনজয়েবল টু ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।